হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ দিদি তো বাড়ি চলে যাবে, আর আমার বর আর শ্বশুরমশাই ওরা গতকালই রাতের দিকে চলে এসেছে, যেহেতু কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আর থাকেনি, কালকেই ওরা ব্যাক করেছে। তো দিদি তো চলে যাবে আজকে, তো দিদির কাছে আজকে আবদার ছিল যে আজকে ও যাতে রান্না করে খাওয়ায়, মাংস নিয়ে আসা হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে বাড়িতে আজকে একটা ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কারণ এক ভাই আছে, ও পড়াশোনার সূত্রে এখানে থাকে, বাড়ি হচ্ছে ওর মালদাতে, আর এখানে ওর চেনা জানা সেরকম কেউ নেই। তো ওর বার্থডে আছে, তো আমরা বললাম যে ঠিক আছে এখানে চলে আসো, এখানেই ছোটোখাটো এখানে একটু আয়োজন করা যাবে না, ওরও মন ভালো থাকবে আর আমাদেরও হয়ে যাবে আর কি। আমরা তো সবাই থাকি পার্টির অপেক্ষায়, যে একটা যে খালি অজুহাত লাগে, একটা অজুহাত হলে পরেই হয়ে গেল। তো আমি এই যে চা বানিয়ে নিয়েছি, এখন চাটা ফটাফট খেয়ে নিই, খেয়ে দিদিকে একটু হেল্প করতে হবে। আর ছেলে তো গেল, ঠাকুরদার সঙ্গে ওকে পাঠালাম, ও ঘুরতে গেল। আসলে কালকে ও সারাদিন ঠিকঠাকভাবে বেরোতে পারিনি, যার জন্য ও একদম অস্থির হয়ে গিয়েছে এই আর কি। তো তোমরা সঙ্গে থাকো, আজকে সারাদিন কী করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যাও যাও যাও, তুমি ঘুরতে চলে যাও, হয়েছে আর সুইচ দিতে হবে না, যাও যাও রে। জলের বোতলটা নাও। আর খাবি না তুই, ঠাস ঠাস করে জানিস, টাটা টাটা টাটা। ও জানে এখানে ভিডিও করতেছি না, ওই জন্য ও সব কিছু বোঝে, অ্যাক্টিং করতেছে এখন। এই দেখো দেখছো, অ্যাক্টিং করছে ও, পাকুনি বুড়া। খাওয়াবো ওকে। আর এদিকে মাংসর আলু নিয়ে নিয়েছি, তো এগুলোকে ধুয়ে স্ম্যাশ করে নিয়েছি, পরিমাণ মতো এখানে ডাল দিয়ে দিই। ওকে তো বেশি ঘন খাওয়াই না, কারণ ঘন বেশি ও খেতে পারে না। এখন এটাকে রেডি হয়ে গিয়েছে, এবার ওকে খাইয়ে দিই। বেগুনি ভাজা চলছে, আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আজকে, যেহেতু আমার রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, দিদি করতেছে তাই হয়ে গেল আমার স্নান ধান। আর এখন ছেলেকে নিয়ে আসবো, ওকে এখন ফ্রেশ করে দেবো। আর ওর তো আজকে স্নান করার কোনো ব্যাপার নেই, কালকে স্নান করিয়েছি ওকে, আজকে জাস্ট খালি ওর হাত মুখ মুছে দেবো আর জামা চেঞ্জ করে দেবো। বসে পড়েছি, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, ও খাবে তবে হয়েছে, ও খাবে না। আমাদের বার্থডে পার্টি কমপ্লিট হওয়ার পর এই যে এখন সবাই মিলে এখানে আড্ডা মারছি, আর আমার ছেলে সবাইকে নেচে নেচে দেখাচ্ছে, বিশেষ করে এই যে ওর ঠাম্মিকে, এই সুন্দরী ঠাম্মিকে পটানোর জন্য কত রকমের কায়দা, তাই না? হ্যাঁ। আর এইদিকে ওর বাবা বসে আছে হাতে সবজি নিয়ে। আজকে রাতের মেনু হলো খিচুড়ি, বেগুন ভাজা, আর এই যে কিছুটা পরিমাণে মাংস আছে এটাই। তো দিদি বললো যে আজকে রাত্রেবেলা ভাত আর খেতে ইচ্ছা করছে না, একটু খিচুড়ি খাই, তখন যে ঠিক আছে দুজনে মিলে খেয়ে নেই।